সম্মানিত ভাই বোনেরা দেশ প্রবাস পৃথিবীর যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা কবুতর একটি পাখি আল্লাপাক রবুল আলমিন কত সুন্দর করে এই পাখিটিকে সৃষ্টি করেছেন এবং এই কবুতরের প্রতি আকর্ষণ নাই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আমাদের প্রায়শই আমরা এই কবুতর আমরা নিজেদের তত্ত্বাবধানে লালন পালন করি কবুতরের মাংস আমরা আহার করি এবং কবুতরের সাথে আমাদের বেশ একটি সক্ষতা রয়েছে কিন্তু এই কবুতরকে আসলে করিম সাল্লাহ আলি আসাল্লাম শয়তানের সাথে কেন তুলনা করলেন কবুতারকে কেন তিনি শয়তান বললেন এই বিষয়টি অত্যন্ত মূল্যবান একটি বিষয় সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে রাখি যে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সম্মানিত ভাই বোনেরা আগে চলুন আমরা রসুল করিম সাল্লি সাল্লামের সেই হাদিস খানা আগে আমরা একটু জেনে নিই আন্না রসুল আল্লাহ সালাহ আলি র আ ইয়াত ইয়াউ হামা মাতান আল্লাহ রসুলাইস্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তি একটি কবুতরকে অনুসরণ করছে অর্থাৎ কবুতরটা উড়ে যাচ্ছে আর সে কবুতরটাকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছে তখন বললেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে সুনানে আবুদাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো সম্মানিত ভাই বোনেরা এই কবুতরকে কেন শয়তানের সাথে তুলনা করা হয়েছে এখন এই হাদিস যারা শুনলেন তারা যারা নাকি কবুতর লালন পালন করেন তারা দুশ্চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক এবং আপনি যদি পাখির বাজারে যান দেখবেন কবুতরের আলাদা একটি বাজারই রয়েছে আমাদের দেশে কবুতার কবুতারের হাট অর্থাৎ জমজমাট ব্যবসা সেখানে হয় কবুতার নিয়মিত বিক্রি হয় কবুতারের বংশ প্রজনন হয় কবুতর মাংস সুস্বাদু হয় এবং কবুতার লালন পালন খুব সুন্দর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আসলে পাক সাল্লাহ এটিকে শয়তান কেন বললেন সম্মানিত ভাই বোনেরা প্রথমেই বলে রাখি যারা কবুতার লালন পালন করছেন তারা হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই রাসুলে আলি সাল্লাম এই কবুতারকে শয়তানের সাথে তুলনা কেন করেছিলেন যে কোনো জিনিস জানার আগে একটি সানে নজুল জানতে হয় সানে বুরুদ জানতে হয় আপনি যদি এই প্রেক্ষাপটটা না জানেন তাহলে সঠিকভাবে আপনি বিষয়বস্তুটি ধরতে পারবেন না সম্মানিত ভাই বোনেরা দেখুন মানব জীবনে সময়ের মূল্য অপরিসীম কেউ যদি খেলতামাশায় তার জীবনকে অতিবাহিত করে অর্থাৎ সে একটি পাখিকে নিয়ে খেলাধুলা করছে এই মানব জীবন তো খেলাধুলার জন্য নয় এই জীবনটি অনেক বড় এই জীবনটি মহামূল্যবান এই জীবনটি পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অর্থবহ কর্মের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ কেউ যদি কবুতরকে নিয়ে খেলাধুলা করে তার সময় নষ্ট করে দেখা গেছে কবুতরকে নিয়ে খেলাধুলা সে এতই ব্যস্ত তার নামাজের খবর নেই তার ইবাদতের খবর নেই তার মহান মালিকের খবর নেই এই ক্ষেত্রে তার এই কর্মটি কি শয়তানের কর্মের সাথে সাদৃশ্যপূর্ণ নয় আর যেহেতু ওই ব্যক্তিকে এই কর্মে সাহায্য করছে ওই কবুতরটি রাসুল সাল্লাম একটি বিশেষ প্রেক্ষাপটে একটি বিশেষ ঘটনা প্রসঙ্গে এই কবুতারকে কবুতারের কর্মটাকে শয়তানের কর্মের সাথে তুলনা করেছেন আসলে রাসুলে পাক সাল্লি সাল্লাম ওই কবুতারকেও তিনি কবুতরটাই শয়তান এটি তিনি বলেননি পাশাপাশি ওই মানুষটি ওই সাহাবি শয়তান তাও তিনি বলেননি মোলে উভয়ের যে কর্মটি চলছিল সেই কর্মটি হচ্ছে মানে শয়তানের কর্মের সাথে সাদৃশ্যপূর্ণ এজন্যে জন্যে পাক পাকসাল আলাইসাল্লাম বলেছিলেন একটি শয়তানকে আরেকটি শয়তান অনুসরণ করছে সম্মানিত ভাই বোনেরা সুতরাং যারা কবুতার লালন পালন করেন যারা কবুতরের মাংস আহার করেন যারা বাণিজ্যিকভাবে কবুতারকে কবুতরের খামার গড়েছেন কবুতারকে লালন পালন করেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি এই কবুতরের মাধ্যমে আপনার ভালো ব্যবসা হয় আপনি ব্যবসা করুন কোনো অসুবিধা নেই তবে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে কবুতার দ্বারা লটারি দেওয়া হ্যাঁ এটি সম্পূর্ণরূপে হারাম আর কবুতার সাথে আপনি খেলাধুলায় মত্ত হয়ে আপনার মূল্যবান জীবন নষ্ট করে দিবেন আপনার মালিকের স্মরণ থেকে আপনি নিজেকে গাফেল করবেন এটিও ইসলাম সমর্থন করে না এমনি আপনি কবুতার রূপে লালন পালন করতে পারেন কবুতারের ডিম দেয় বাচ্চা দেয় হুম সব করা যাবে কবুতারের মাংস আহার করা যাবে কিন্তু কোনো ক্রমেই কবুতারের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে মত্ত হয়ে আপনি যেন আপনার মূল্যবান জীবনটা নষ্ট করে না দেন আমরা দেখতে পাই উঠতি বয়সের ছেলেরা তারা এই শখ করে কবিতা লালন পালন করে এই এমন শখের মাঝে ঢুকে তারা দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না এইটিকে ইসলাম উৎসাহিত করেছে অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজ হতে হবে ব্যালেন্স ভারসাম্যপূর্ণ এবং যেটা যে মর্যাদা পাওয়ার সেটাকে সেই মর্যাদা দিতে হবে কোন ক্রমেই ওটার পিছনে নিজেকে নিয়োজিত করে নিজের মূল্যবান জীবনকে গর্বাত করে দেওয়া যাবে না সম্মানিত ভাই বোনেরা আশা করি বিষয়বস্তুটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো নিশ্চয়ই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্থতা কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ